একদমই আমি ছোট করে বলি রিমোটার্ড আর্থ্রাইটিস যে রোগটা এটা মেনলি হচ্ছে আমাদের যে স্মল জয়েন্টগুলো রয়েছে সেই স্মল জয়েন্টগুলো এফেক্টেড হয় আমরা জানি অস্টিও আর্থারাইটিস মানে মেনলি আমাদের যে বিগ জয়েন্টগুলো রয়েছে নি জয়েন্ট ショルダー জয়েন্ট হিপ জয়েন্ট এগুলো এফেক্টেড হয় কিন্তু রিমোটার্ড আর্থ্রাইটিস যেটাকে আমরা আমবাত বলছি সেটা মেনলিও আমাদের আঙ্গুলের যে জয়েন্টগুলো রয়েছে পায়ের আঙুলের যে জয়েন্টগুলো রয়েছে আমাদের রিস্ট জয়েন্ট আমাদের এলবো জয়েন্ট এগুলো বেশি মানে স্মল একদম স্মল জয়েন্টগুলো বেশি এফেক্টেড হয় এবং এই যে রিমোটয়েড আর্থারাইটিসটা এটা কিন্তু আপনি বল জিজ্ঞাসা করলেন কি এটা কি হেরিডিটারি হতে পারে এটা অবশ্যই নাইনটি পারসেন্ট দেখা গেছে এইটি টু নাইনটি পারসেন্ট কেসেস হচ্ছে হেরিডিটারি পজিটিভ কারণ আর এই রোগটা আর একটা কথা জেনে রাখতে হবে আমাদের এই রোগটা কিন্তু আমাদের ফিমেল প্রিডমিনেন্ট রোগ মানে একশোটা পেশেন্ট যদি আমি দেখি রিমোটয়েড আর্থারাইটিসের তার মধ্যে আশি জন রয়েছে ফিমেল কুড়ি জন হচ্ছেন ছেলে হবে রিমোটয়েড আর্থরাইটিসকে আমরা আয়ুর্বেদে আমবাদ বলি রিমোটয়েড আর্থারাইটিস আমাদের অন্যান্য প্যাথিতে বিভিন্ন প্যাথি রয়েছে তার যে লাইন অফ ট্রিটমেন্ট আয়ুর্বেদের যে লাইন অফ ট্রিটমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন্যান্য প্যাথিতে গেলে আমরা দেখতে পাই কিছু ব্যথার ওষুধ দেওয়া হচ্ছে বা কিছু আপনার হচ্ছে স্টেরয়েড দেওয়া হচ্ছে যার মাধ্যমে এই রোগটার ব্যথা যন্ত্রণাটাকে কমিয়ে রাখা যাচ্ছে কারণ এর কয়েকটা লক্ষণ রয়েছে যেমন আপনি বললেন একটা শুরুতেই প্রোগ্রামের কি সকালবেলার দিকে জড়োটা মর্নিং স্টিফনেস হচ্ছে এই রিমোটয়েড আর্থারাইটিসের একটা মেন কারণ মানে লক্ষণ এরপরে আর কি দেখা যায় স্মল জয়েন্টগুলো সোয়েলিং হয় মানে ছোট ছোটো জয়েন্টগুলো ফুলে যায় এবং লাল হয়ে যায় তারপরে কি হবে আমাদের খাবার দাবার হজম হতে পারবে না মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি কনস্টিপেশন বা পায়খানা পরিষ্কার না হওয়ার একটা সম্ভাবনা আসবে তারপরে কি দেখা যাবে একটা লো গ্রেড টেম্পারেচার সবসময় শরীরের মধ্যে মনে হবে একটা জ্বর জ্বর ভাব রয়েছে এইগুলো যে লক্ষণগুলো এইগুলো মেনলি রিমোটয়েড আর্থারাইটিসের লক্ষণ অন্যান্য আর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো পাওয়া যায় না আর এছাড়া আমি রিমোটার ডার্থারাইটিসে আর একটা কথা আমি বিশেষ করে বলবো কেন আমাদের আয়ুর্বেদে এটা একদম সাধ্য বলা রয়েছে তার মধ্যে একটা কারণ দেখতে গেলে দেখা যাবে কি এই যে আমবাত আমি কথাটা বলছি আম আম কথার অর্থটা কি আমরা প্রত্যেকটা যখন প্রোগ্রাম করি রিমোটার ডার্থারাইটিস নিয়ে এই কথাটা আমরা বারবার নক করি আম মানে হচ্ছে যে খাবারটা আমরা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেশান না হওয়ার ফলে যে ইনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালগুলো আমাদের রয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আম মানে এর সঙ্গে তো তাহলে ফুড হ্যাবিটের একটা মারাত্মক যোগ একদম ফুড হ্যাবিটের যোগাযোগ রয়েছে যাদের ক্ষেত্রে হজম ভালো হয় না গ্যাস অম্বলের সঙ্গে পেটের পেটের সঙ্গে এটা জড়িত কারণ আয়ুর্বেদে বলে অগ্নি হচ্ছে আমাদের হজম করতে সাহায্য করে যেটা জঠরাগ্নি বা পাচক আগ্নি বলি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব যেগুলোকে গ্যাস্ট্রিক জুস বা বিভিন্ন এনজাইম যেটা আমাদের খাবার হজম করতে মডার্ন বলে সাহায্য করে সেরকমই অগ্নি বল হচ্ছে আমাদের আয়ুর্বেদের ক্ষেত্রে মেন এই যে আমটা উৎপন্ন হচ্ছে এই আমটা আমাদের থ্রু ব্লাড সার্কুলেশনের মাধ্যমে বিভিন্ন আমাদের স্রোত রয়েছে সেই স্রোত স্রোতের মাধ্যমে আমাদের বিভিন্ন স্মল জয়েন্ট সেগুলো জমা এবং বায়ু দ্বারা আবৃত্ত হয়ে এই রোগটা তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা বেশ